আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি মোহাম্মদ মফিজুর রহমান, প্রভাষক কম্পিউটার অপারেশন, নওদা আজমপ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের একাদশ শ্রেণীর অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা আমার পঞ্চম লেকচার, এর আগে আমি চারটি লেকচার সম্পন্ন করেছি। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা প্রায় প্রত্যেক বছর এসে থাকে। প্রশ্নটা আছে, খনিজ সম্পদ কাকে বলে? প্রধান প্রধান খনিজ তেল উৎপাদনকারী দেশের বর্ণনা। ইনশাল্লাহ আমি এই লেকচারটি আজকে বর্ণনা করব। প্রথমে বলছে, খনিজ সম্পদ কাকে বলে? তো খনি থেকে প্রাপ্ত সম্পদকে খনিজ সম্পদ বলে। আমরা খনি থেকে বিভিন্ন তেল, কয়লা, সোনা, আকরিক, লৌহ ইত্যাদি পদার্থ পেয়ে থাকি, এইসবগুলো খনিজ সম্পদ বলে। ভূভাগের অভ্যন্তরে সঞ্চিত প্রাকৃতিক সম্পদকে খনিজ সম্পদ বলে। খনিজ তেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বর্তমান বিশ্বে অর্থনীতির গতি এবং বেগ নিয়ন্ত্রণে খনিজ তেলের যতখানি গুরুত্ব ও প্রভাব রয়েছে, অন্য কোনো খনিজ সম্পদের এত গুরুত্ব প্রভাব নেই। তেল বাজার নিয়ন্ত্রক কেন্দ্র করে পরাশক্তিগুলো চরম দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত হয়ে থাকে। খনিজ তেল উৎপাদন ও বণ্টন। পৃথিবীর খনিজ তেল উৎপাদক দেশের সংখ্যা 85-এর অধিক। 2010 সালে বিশ্বের বিভিন্ন দেশের সর্বমোট প্রায় 365 কোটি 20 লক্ষ মেট্রিক টন খনিজ তেল উত্তোলিত হয়। খনিজ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রুশ ফেডারেশন বিশ্বে প্রথম, সৌদি আরব দ্বিতীয়, আমেরিকা যুক্তরাষ্ট্র তৃতীয়, চীন চতুর্থ, ইরান পঞ্চম এবং ভেনেজুয়েলা ষষ্ঠ। তবে বর্তমানে প্রথম 6টি দেশ হতে বিশ্বের প্রায় 50% তেল উত্তোলিত হয়। বিশ্বের তেল উৎপাদন ও বণ্টন নিম্নরূপ। খনিজ তেল উৎপাদনকারী অঞ্চলকে 6টি প্রধান অঞ্চলে বা বলয়ে ভাগ করা হয়েছে। ১ নম্বর হচ্ছে আমেরিকান তেল বলয়, 2 নম্বর দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলয়, 3 মধ্যপ্রাচ্যের তেল বলয়, 4 আফ্রিকান তেল বলয়, 5 ইউরোপীয় তেল বলয় এবং 6 অস্ট্রেলিয়ার তেল বলয়। তো আমি প্রথমে যেটা আলোচনা করি সেটা হচ্ছে আমেরিকান তেল বলয়। আমেরিকান তেল বলয়গুলো বলয়ভুক্ত দেশগুলোর মধ্যে বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 30% উৎপাদন করে। এই অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা। তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের স্থান বর্তমানে বিশ্বে তৃতীয়। 2010 সালে এদেশে তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের স্থান বর্তমানে বিশ্বে প্রথম। তেল উৎপাদনে বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের স্থান তৃতীয়ই হবে। 2010 সালে এদেশে 37.37 কোটি মেট্রিক টন খনিজ তেল উৎপাদিত হয়। যুক্তরাষ্ট্রের কানসাস, ওকলাহোমা, আরাকানসাস, উত্তর টেক্সাস, মন্টানা প্রভৃতি অঞ্চল খনিজ তেলে সমৃদ্ধ। আমেরিকান তেল বলের মধ্যে দ্বিতীয় দেশটি হচ্ছে মেক্সিকান। দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদনকারী দেশটি হচ্ছে মেক্সিকান, যা পৃথিবীর মোট যতগুলো দেশ তেল উৎপাদন করে এর মধ্যে সর্ববৃহতের মধ্যে মেক্সিকোর অবস্থান সপ্তম। 2010 সালে এদেশে 13.50 কোটি মেট্রিক টন তেল উৎপাদন করে। ভেনেজুয়েলা বিশ্বের ষষ্ঠ প্রধান তেল উৎপাদনকারী দেশ। 2010 সালে ভেনেজুয়েলাতে 14.47 কোটি মেট্রিক টন খনিজ তেল উৎপাদিত হয়। এছাড়া আমেরিকান তেল বলয় অঞ্চলের মধ্যে কানাডা, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, ব্রাজিল প্রভৃতি দেশেও খনিজ তেল উত্তোলন করা হয়। এবার 2 নম্বর ইউরোপীয় তেল বলয়। ইউরোপীয় তেল বলয়ের মধ্যে আছে রুশ ফেডারেশন, অর্থাৎ বর্তমানে রাশিয়া তেল উৎপাদনে বিশ্বে প্রথম। 2010 সালে 50.47 কোটি মেট্রিক টন তেল উৎপাদন করে রাশিয়া। 2 নম্বরে ইউরোপীয় দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, যা তেল উৎপাদনে সারা বিশ্বের মধ্যে 15, অর্থাৎ 15তম অবস্থান। 2010 সালে এদেশ থেকে 5.80 কোটি মেট্রিক টন তেল উৎপাদিত হয়। এছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য আছে রোমানিয়া, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নরওয়ে, নেদারল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি। 3 নম্বর অঞ্চলের মধ্যে আছে মধ্যপ্রাচ্যের তেল বলয়। মধ্যপ্রাচ্যের তেল বলয় খুবই সমৃদ্ধ। এর মধ্যে 1 নম্বর আছে সৌদি আরব, যা বর্তমান বিশ্বে মোট তেল উৎপাদনের মধ্যে সৌদি আরব অবস্থান দ্বিতীয়। 2010 সালে 40.70 কোটি মেট্রিক টন খনিজ তেল উৎপাদিত হয়
সৌদি আরব থেকে। সৌদি আরবের হাসা, সাকানিয়া, আবকাইক, দাম্মাম, মারজান, বারগান, হুফুফ, দাহরান, কোয়াতিক অঞ্চল খনিজ তেলের জন্য প্রসিদ্ধ। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশের মধ্যে পড়ে ইরান, যা যে দেশটি বর্তমান বিশ্বের চতুর্থ বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। 2010 সালে 17.59 কোটি মেট্রিক টন খনিজ তেল উৎপাদিত হয় ইরান থেকে। মধ্যপ্রাচ্যের তৃতীয় সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ হচ্ছে কুয়েত। 2010 সালে এটা হচ্ছে এদেশ থেকে মোট 11.64 কোটি মেট্রিক টন তেল উৎপন্ন হয়, যা পৃথিবীর মোট উৎপাদনকারী দেশের মধ্যে কুয়েতের অবস্থান হয় তাতে নবম। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে ইরাক, ওমান, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি, দুবাই, তুরস্ক, মিশর প্রভৃতি দেশ তেল উৎপাদনে সমৃদ্ধ। 4 নম্বর অঞ্চল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলয়। এই দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলয়ের মধ্যে চীন সবচেয়ে আগিয়ে আছে, যা মোট বিশ্বের চীন থেকে তেল উৎপন্ন হয় চতুর্থতম হিসেবে। 2010 সালে 20.20 কোটি মেট্রিক টন তেল উৎপন্ন হয় চীন থেকে। এছাড়া খনিজ তেল উৎপাদনে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ আছে ইন্দোনেশিয়া। 2010 সালে এদেশ থেকে 4.61 কোটি মেট্রিক টন তেল উত্তোলিত হয়। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আছে জাপান, ভারত, মায়ানমার, পাকিস্তান, তুর্কমেনিস্তান প্রভৃতি দেশ। আফ্রিকান বলয়, আফ্রিকান তেল বলয়ের মধ্যে আছে সবচেয়ে বেশি উৎপন্ন হয় নাইজেরে, যা সারা বিশ্বের মধ্যে দ্বাদশতম। 2010 সালে নাইজেরিয়া থেকে 12 কোটি মেট্রিক টন তেল উৎপাদিত হয়। আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ দেশটি হচ্ছে লিবিয়া। লিবিয়া বিশ্বের মোট তেল উৎপাদনকারী দেশের মধ্যে এর অবস্থান 13তম। 2010 সালে 7.15 কোটি মেট্রিক টন তেল উৎপাদিত হয় লিবিয়া থেকে। আলজেরিয়া, এটি হচ্ছে আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ। 2010 সালে 5.41 কোটি মেট্রিক টন তেল উৎপাদিত হয় আলজেরিয়া থেকে। ওশেনিয়া তেল অঞ্চল, এই অঞ্চলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে খনিজ তেল পাওয়া যায়। অস্ট্রেলিয়ার বার্ষিক উৎপাদন প্রায় 2 কোটি 33 লক্ষ মেট্রিক টন। এবার আমি খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানিকারী দেশসমূহ, খনি হতে উত্তোলিত অপরিশোধিত তেল রপ্তানিতে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইরান, ভেনেজুয়েলা, ইরাক, আলজেরিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। অপরদিকে তেল আমদানিকারক দেশসমূহের মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত, জাপান প্রভৃতি। মূলত ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বিশ্বের খনিজ তেলের বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে। সর্বশেষ আমরা বলতে পারি খনিজ তেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। বিশ্বের খনিজ তেল সমৃদ্ধ দেশগুলো যথেষ্ট উন্নত, বিশেষ করে মধ্যপ্রাচ্যের খনিজ তেল তরল সোনা হিসাবে পরিচিত। এই অঞ্চলের খনিজ তেল বর্তমান বিশ্বের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রশ্নটি ছিল আমার আজকের আলোচনা বিষয় এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেক বছরই এই প্রশ্ন থেকে এখান থেকে প্রশ্ন আসে, তা আমি স্টুডেন্টদের বিশেষভাবে এই প্রশ্নটা আয়ত্ত করার জন্য অনুরোধ করছি। ইনশাল্লাহ আগামীতে আমি নতুন কোনো লেকচার নিয়ে হাজির হব। ততদিনে সবাই সুস্থতা কামনা করে আমার আজকের মতো লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।